এটাই কি ছাত্রলী কোন শৃঙ্খলা নেই। লেখক জয়, এই কি ছাত্রলী, এটাই কি ছাত্রলী? নামাতে বললাম, পোস্টার নামায় না। কারা আমি খোঁজ দিচ্ছি, নামা পোস্টার, নামা নামা পোস্টার, তারপর নামা না। এই যে কার পোস্টার, নামা নামা, সব নামা, পোস্টার নামা। স্লোগান বন্ধ, পেছনে এটা কি সব নেতা, তাহলে কর্মী নেতা, এত নেতা স্টেজে কর্মী নেতা, এই ছাত্রলীগ আমরা চাই না। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ না। মজিদ কোট পড়লে মজিদ সৈনিক হওয়া যায় না, মজিদ সৈনিক হতে হলে মজিদের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না। সব নেতা হয়ে গেছে, আপনারা দুজনেই এক ঘন্টা মনে নেই, আর শুক্রবার লেখকের না হয় মনে নেই, জয়ের কি মনে ছিল না? ও কোন ছাত্রলীগ, বন্ধ করে বন্ধ করে, তারপর স্লোগান দে, যার নামে স্লোগান দিতে তাকে বানাবো না, নেত্রীকে বলে দেব স্লোগান যার নামে হবে সে বাদ, সে বাদ বলে দিচ্ছি। আপনারা মাইক তুললে ছাড়েন না, পরে কে বলবে এটা খেয়াল থাকে না, আজকে জুম্মার দিন এটা খেয়াল থাকে না। এই ছাত্রলীগ আমরা চাই সুশৃঙ্খল করো, সুসংগঠিত করো, কথা শুনবে না। এই ছাত্রলীগ আমাদের দরকার নেই, অপকর্ম করবে এই ছাত্রলীগ দরকার নেই। দুর্নামে ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে, এটাই আজকে অঙ্গীকার। কতজন নেতা আজকে নানকের মতো আপনাদের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়া, সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সময়ের অভাবে বক্তৃতা করতে পারল না। মাওদ্দিন নাসি আজকে তারা নির্যাতিত নেতা, আমাদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি বক্তৃতা করতে পারেনা।